হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুকান্ত লাইফ স্টাইল। বন্ধুরা, তোমরা প্রথমেই দেখলে যে আমাদের যে বিদ্যাধরী নদী, সেই নদীর যে বোট ডুবে গেছে, কেন ডুবে গেছে, কী জন্য ডুবে গেছে, আজকে যাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা ফার্স্টে থেকে এবং শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কেন বোটটা ডুবে গেছিলো। তো বন্ধুরা, চলে এলাম আমাদের যে ভ্যাসেল ঘাট, আমাদের গ্রামে ভ্যাসেল ঘাট হচ্ছে, এখনও চালু হয়নি। তো আগে যখন নদী পারাপার করে যেতাম, তখন তোমরা এর আগে ভিডিওগুলো দেখেছো যে কত কষ্ট করে এই করে যেতাম আমি। তো অনেক কষ্ট করে আমি পড়াশোনা শিখেছি এবং এই নদী পারাপার করে তখন বোটে করে ওই জেটি বাট বেয়ে বেয়ে আমি তখন যেতাম। তো ভ্যাসেল ঘাটটা হলে আমার তো সুবিধা হবে, এছাড়াও আমাদের গ্রামের মানুষের অনেক সুবিধা হবে। আমাদের নদীর নামটি খুব সুন্দর, বিদ্যাধরী নদী, যাকে আমরা ছোট করে বিদ্যা বলেও ডাকি। কিন্তু বর্তমান সময়ে বিদ্যাধরী নদীর জলের অবস্থা যদি দেখি তো খুব কষ্ট হবে আমাদের, কারণ জল খুব কালো হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত এই নদী পারাপার করে পারাপার হই এবং বেশিরভাগ আমাদের গ্রামের 80-90% মানুষ তারা বিভিন্ন কাজের দৌলতে তারা বাইরে যায় কাজ করতে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এবার বলি যে বোটটা কেন ডুবে গিয়েছিল। ওই যে ভ্যাসেল ঘাট হয়েছে, ওই ভ্যাসেল ঘাটে তখন একটা বড় কিস্তি বোট আসছিল, ডান সাইড ধরে আসছিল বোটটি, এবং যে ভ্যাসেল ঘাটের যে মাথা বেরিয়েছিল এবং যে বোট চালক, তিনি হয়তো ঘুমিয়ে পড়েছিল এবং বোটটি খুব দ্রুত রানিং ছিল এবং মিডিল বরাবর আসছিল বোটটি, তখন বোঝাই এবং হোটেল বোঝাই করা ছিল ওই ভ্যাসেল ঘাটের মাথায়, তখন ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে তখন বোটটা কিস্তিটা ডুবে যায় এবং বোটের মধ্যে অনেক বোঝাই করা, হয়তো বালি ছিল, হয়তো অনেক কিছুই ছিল, কিন্তু বোটটা তখন ডুবে যায়। কিন্তু মানুষগুলো কীভাবে কোনো রকমের সাঁত দিয়ে তারা সাঁতার কেটে তারা উঠে পড়ে এবং বোটটি ডুবে যায়, এবং তার পরের দিন তারা দু তিনটে বোট নিয়ে আসে এবং তোলার জন্য। কিন্তু সেদিনকে সন্ধ্যা হয়ে যায়, আমি ছিলাম যাতে বোট তোলাটা দেখার জন্য, অনেক মানুষ ছিল গ্রামে দেখার জন্য, কিন্তু সেদিনকে আর বোট তোলা হয়নি। এর নেক্সট দিন পরের দিন বোট তোলা হলো, কিন্তু তারপরে অনেক মানুষজন এসেছিলো এবং জলডুবরি এসেছিলো, তারা কীভাবে সিলিন্ডার ও মুখে গ্যাস লাগিয়ে তারা বোট তোলার জন্য এবং দেখার জন্য খুব আগ্রহী ছিলাম এবং অনেক মানুষজনের ভিড়ও বেড়েছিলো। তো আজকে সেটাই বলবো তোমাদেরকে বন্ধুরা, এবং লাস্টে কীভাবে বোটটা তুললো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, তাহলে তোমরা ভালোভাবে দেখতে পারবে যে বোট কীভাবে তুললো গ্রামের মানুষজন এবং জলডুবরি এসে কীভাবে বোট তুললো। আর একটা কথা বলি বন্ধুরা, যে বোটটা ডুবে গিয়েছিলো, সেই বোটের নিচে আরও দু তিনটে বোট ছিল এবং সেই বোটের অনেক ধন সম্পত্তি, অনেক সোনাদানা টাকা পয়সা ছিল, সেগুলো কিছুতেই জলডুবরি সেগুলোকে তোলার চেষ্টা করছিলো কিন্তু সেগুলো কিছুতেই তোলা যায়নি। কেন যায় না, তো ভগবানের কিছু আছে হয়তো। কিন্তু যে বোটটা ডুবে গিয়েছিলো নেক্সট দুদিন আগে, সেই বোটটি উঠে এসছে, আর তোমাদেরকে দেখাচ্ছি যে গ্রামের মানুষজন কীভাবে বোটটাকে টেনে টেনে কীভাবে তুললো। তো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি বোটটা উঠে এসছে এবং অনেক ক্ষতি হয়েছে, যে মালিকের অনেক ক্ষতি হয়ে গেছে। তো শেষ পর্যন্ত বোটটাকে তোলা হলো এবং বোটটার মাথাটা নষ্ট হয়ে গেছে। একটা আনুমানিক বোটের তো একটা ভালো দাম আছে, একটা গরিব মানুষ কত কষ্ট করে একটা বোট তৈরি করে তার জীবিকা নির্ভর করত, সেই বোটটি ডুবে যাওয়ায় এবং বোটটি অনেক ক্ষতি হওয়ায় সত্যি খারাপ লাগছে বন্ধুরা।